2014 प्राथमिक टेट दुर्नीति मामलातेও এবার सीबीआई তদন্ত এবং কোর্টের ডেডলাইনের আগেই নিজাম প্যালেসে পৌঁছন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এবং কোর্টের নির্দেশের পরেই সিবিআইয়ের কাছে পৌঁছন পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি এবং পর্ষদ সভাপতি এবং সচিবকে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করবে সিবিআই এমনই খবর পাওয়া যাচ্ছে। সরাসরি আপনাদের নিয়ে যাব নিজাম প্যালেসে, আমাদের প্রতিনিধি শৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে। শৌভিক, পর্ষদ সভাপতি এবং সচিবকে একসঙ্গে বসিয়ে জিজ্ঞাসাবাদ করার কথা, বয়ান রেকর্ড করার কথা, সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া কি শুরু হয়েছে এবং এই দুর্নীতি মামলায় মূলত কোন কোন প্রশ্নের উত্তর খুঁজতে চাইছে সিবিআই? দেখো, একেবারে কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে নির্দিষ্ট সময়ের 10 মিনিট আগে পর্ষদের এই দুই আধিকারিক তারা সিবিআইয়ের এই নিজাম প্যালেসের দপ্তরে হাজিরা দিয়েছেন। এখন তাদের জিজ্ঞাসাবাদের যে প্রক্রিয়া, সেই জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া আর কিছুক্ষণের মধ্যেই মনে করা হচ্ছে সেটা শুরু হবে এবং সিবিআই মূলত যে প্রশ্নের উত্তর খুঁজবে যে 2014 যে টেট পরীক্ষা হয়েছিল এবং তার প্রেক্ষিতে যে দুর্নীতির অভিযোগ এখন সামনে এসছে তার ক্ষেত্রে মানিক ভট্টাচার্য এবং রত্না চক্রবর্তী বাগচি এই দুই আধিকারিকের কি বক্তব্য আছে সেই বক্তব্য তারা খোঁজার চেষ্টা করবেন এবং সেই বক্তব্যই লিপিবদ্ধ করা হবে। তার পাশাপাশি তুমি জানো যে কলকাতা হাইকোর্টের তরফে একেবারে স্পষ্ট করে বলা হয়েছে যে 269 জনের চাকরি বাতিল করতে হবে এবং এই 269 জন যেন স্কুলে না ঢুকতে পারে এবং এই 269 জনের নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে ঠিক কোথায় কোথায় দুর্নীতি হয়েছিল সেই বিষয়টাও খতিয়ে দেখতে হবে। ফলত এই 269 জনের নিয়োগকে কেন্দ্র করে মানিক ভট্টাচার্য এবং সচিবের কিছু বলার রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু সিবিআই এর আধিকারিকরা আজকে খুঁজে দেখার চেষ্টা করবেন এবং তার পাশাপাশি বলা হয়েছিল 2017 সালে কোনো এক অজ্ঞাত কারণেই এই 269 জনের হঠাৎ করে 1 নম্বর বাড়িয়ে দেওয়া হয়। ফলত সেই 1 নম্বর কেন বাড়িয়ে দেওয়া হয়েছিল, শুধুমাত্র এই 269 জনের বাড়ানো হয়েছিল কিনা নাকি আরও অন্যান্য যারা পরীক্ষার্থী ছিল সেই পরীক্ষার্থীদেরও একই সঙ্গে বাড়ানো হয়েছিল, সেই গোটা প্রশ্নের উত্তরগুলো সিবিআই এর তরফ থেকে আজকে খুঁজে দেখার চেষ্টা করা হবে। কিন্তু মূলত যে অভিযোগ কলকাতা হাইকোর্টের সামনে উঠেছিল যে 269 জন দেখা যায় হঠাৎ করেই 2017 সালে 1 নম্বর বেড়ে যায় এবং যার ভিত্তিতে তারা কিন্তু নিয়োগপত্র পান এবং সেই সময় মহামান্য আদালতের এটাই পর্যবেক্ষণ ছিল বা প্রশ্ন ছিল যে শুধুমাত্র এই 269 জনের নম্বর বাড়ানো হয়েছে নাকি যে 23 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল তাদের প্রত্যেকের নাম্বার বাড়ানো হয়েছিল। পর্ষদের তরফ থেকে কিন্তু সে ধরনের কোনো সন্তোষজনক উত্তর কলকাতা হাইকোর্টের কাছে মেলেনি। ফলত কলকাতা হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মনে করেছেন যে প্রাথমিকভাবে দুর্নীতির যে অভিযোগ আনা হচ্ছে তার প্রেক্ষিতে একটা উপযুক্ত উত্তর মামলাকারীদের তরফ থেকে কোর্টের কাছে পেশ করতে তারা সক্ষম হয়েছেন এবং সেই কারণেই এই মামলার ভার সিবিআইকে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি পর্ষদের এই দুই আধিকারিক ইতিমধ্যেই তারা জিজ্ঞাসাবাদের জন্য হাজির হয়েছেন। অনুসুয়া, সৌভিক তুমি আমাদের সঙ্গে থাকো। ইতিমধ্যে 2014 প্রাথমিক টেট দুর্নীতি মামলাতেও সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এবং আদালত এই বিষয়ে ঠিক কি নির্দেশ দিয়েছে আমরা কথা বলেছিলাম মামলাকারীর আইনজীবী সুদীপ্ত দাশগুপ্তের সঙ্গে, তিনি কি বলেছেন শোনাবো। আজকে এই নির্দেশ দেওয়ার সঙ্গে সঙ্গে মহামান্য বিচারপতি বলেন যে এই যে 269 জনকে বেআইনি ভাবে চাকরি দেওয়া হয়েছে টেটে ফেল করার পরেও অ্যাডিশনাল প্যানেলের নামে, এটা বেআইনি এবং এটা করাপশন। এই জন্য এই 269 জনের স্যালারি ইমিডিয়েট বন্ধ করার নির্দেশ দিয়েছেন এবং বলেছেন যে কাল থেকে এরা প্রাইমারি টিচার হিসেবে গ্রাহ্য হবে না এবং বোর্ডকে বলেছে যে সমস্ত ডিপিএসসি কে জানিয়ে দিতে এরা যেন আর স্কুলে না ঢুকতে পারে এই 269 জন। এবং আরো বলেছেন আজকে 5:30টার মধ্যে মানিক ভট্টাচার্য প্রেসিডেন্ট অফ বোর্ড আর ডক্টর রত্না চক্রবর্তী বাগচি উনি যে সেক্রেটারি ওনাদের দুজনকেই আজকে সিবিআই অফিসে ইন্টারোগেশন শেষ করতে হবে 5:30টার মধ্যে। কোর্টের ডেডলাইনের আগেই নিজাম প্যালেসে পৌঁছেছেন পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্য এবং সিবিআইয়ের কাছে পর্ষদের সচিব রত্না চক্রবর্তী বাগচি এবং আজ যা নির্দেশ তারপরে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ার পরে দুর্নীতি মামলায় এই মুহূর্তে নিজাম প্যালেসে তাদের দুজনকে মুখোমুখি বসিয়ে একসঙ্গে জিজ্ঞাসাবাদ করার কথা সিবিআইয়ের। আমরা এই প্রসঙ্গে কথা বলেছিলাম শৌমিক ভট্টাচার্য এবং সুদন চক্রবর্তীর সঙ্গে। বিজেপি এবং সিপিএম এর কি প্রতিক্রিয়া শোনাবো এবার। এই সরকার দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত এবং তৃণমূল সরকার এবং দুর্নীতি এই দুটো সমার্থক শব্দ। যেখানেই নিয়োগ সেখানেই দুর্নীতি, যেখানেই নিয়োগের পরীক্ষা সেখানেই অবাধ লুট, সেখানেই খোলাখুলি দোকানদারি, সমস্ত নিয়োগ তালিকা প্রশ্নচিহ্নের মুখে। তখন সিবিআই তদন্তের নির্দেশ দিচ্ছে। আর অন্যদিকে দেখছেন দিল্লিতে গিয়ে রাহুল গান্ধী সেও 5,000 কোটি টাকা দুর্নীতিতে ইডি ডাকছে, এমন একটা হাবভাব দেখাচ্ছে যেন মনে হচ্ছে দান্ডি অভিযান করতে বেরিয়েছে। আর তার সমর্থন করছে এখানকার তৃণমূল কংগ্রেস। এরা আবার দিল্লিতে গিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করবে। সুতরাং এটার জন্য কোনো রাজনৈতিক প্রতিহিংসা নয়, কোনো কেন্দ্রীয় সংস্থা নয়, এর জন্য কোনো আদালতের প্রয়োজন হয় না, কারণ সমস্ত মানুষের কাছে এটা জানা যে কি হয়েছে, আদালতও জানে এবং ঠিক সময় কেউটে নয়, কেশকুরতে হাতি বেরোবে, হাতি।